আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদার ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বাসায় সবাই ঠিকমতো পড়াশোনা করো, বাসায় সবাই ঠিকমতো পড়াশোনা করবে। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের ইমান ও আকাইদ, প্রথম অধ্যায় ইমান ও আকাইদের প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা সঠিক উত্তর, শূন্যস্থান, ডান পাশ, বাম পাশ এবং অধ্যায়ের যে পাঠগুলো ছিল তা পড়েছি। সবাইকে ক্লাসগুলো দেখেছ? আশা করি সবাই ক্লাসগুলো দেখে ফেলেছে। যারা দেখেছে তাদেরকে ধন্যবাদ, যারা দেখো নাই ক্লাসগুলো দেখে নিবার, ক্লাসগুলো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তাহলে চলো আজকে আমরা আমাদের পড়া শুরু করি। সংক্ষেপে উত্তর দাও। আল্লাহ তাআলা চারটি গুণের নাম লেখো, মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম লেখো, ইমান কাকে বলে, আল্লাহ খালিকুন অর্থ কি, হাত পা না থাকলে আমাদের কি অসুবিধা হতো, রাজ্যের শব্দের অর্থ কি, রব শব্দের অর্থ কি। আশা করি সবাই যারা যারা বইটা পড়েছ সবাই উত্তরগুলো জানো। তারপর তোমাদের বোঝার সুবিধার্থে এবং পড়ার সুবিধার্থে আমি উত্তরগুলো মুখে মুখে বলে দিচ্ছি, তোমার সাথে সাথে খাতায় তুলে ফেলো। আল্লাহ তাআলা চারটি গুণের নাম লেখ। আল্লাহ তাআলা চারটি গুণের নাম হলো আল্লাহ খালিকুন, আল্লাহু খালিকুন, আল্লাহু রাব্বুন, আল্লাহু রাজ্জাকুন, আল্লাহু রহমান। চারটি গুণের নাম কি? আল্লাহু খালিকুন, আল্লাহু রাব্বুন, আল্লাহু রাজ্জাকুন, আল্লাহু রহমান। মহান আল্লাহ পাঁচটি সৃষ্টির নাম লেখো। মহান আল্লাহ পাঁচটি সৃষ্টির নাম কি? মানুষ, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী। মানুষ, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী। ইমান কাকে বলে? ইসলামের শরিয়াতের যাবতীয় বিধিবিধান অন্তর দিয়ে বিশ্বাস করে মুখে ঘোষণা করা এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলে। ইসলামের যাবতীয় বিধিবিধান, ইসলামী শরিয়াতের যাবতীয় বিধিবিধান অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে ঘোষণা করা এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলে, এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলে। তাহলে ইমান কাকে বলে? ইসলামী শরিয়াতে যাবতীয় বিধিবিধান অন্তর দিয়ে বিশ্বাস করে মুখে ঘোষণা করা এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলে। আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ স্রষ্টা বা সৃষ্টিকর্তা। আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ স্রষ্টা বা সৃষ্টিকর্তা। হাত পা না থাকলে আমাদের কি অসুবিধা হতো? হাত পা না থাকলে আমরা কোনো কিছু ধরতে পারতাম না, খেতে পারতাম না, লিখতে পারতাম না। হাত না থাকলে কি হতো? হাত না থাকলে আমরা কোনো কিছু ধরতে পারতাম না, খেতে পারতাম না, লিখতে পারতাম না। আর পা না থাকলে আমরা হাঁটতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, দৌড়াতে পারতাম না। তাহলে হাত না থাকলে আমরা কি করতাম? খেতে পারতাম না, লিখতে পারতাম না, কোনো কিছু ধরতে পারতাম না। পা না থাকলে হাঁটতে পারতাম না, দৌড়াতে পারতাম না, দাঁড়াতে পারতাম না। রাজ্যার শব্দের অর্থ কি? রাজ্যার শব্দ অর্থ রিজিক দাতা বা জীবিকা দাতা। রাজ্যার শব্দের অর্থ কি? রিজিক দাতা। রব শব্দের অর্থ পালন, রব শব্দের অর্থ হচ্ছে পালনকারী, রব শব্দের অর্থ হচ্ছে পালনকারী। আল্লাহ সকল সৃষ্টির খাদ্য পানি অক্সিজেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি লালন পালন করে। আল্লাহ সকল সৃষ্টির খাদ্য পানি অক্সিজেন রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে লালন পালন করেন। তারপর দেখো প্রশ্নগুলোর উত্তর দিয়ে আল্লাহ তাআলা আমাদের কিভাবে লালন পালন করেন, তোমরা বইটা বলে উত্তরগুলো পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ, সূর্য, চাঁদ, সবুজ ফসলের মাঠ, নদ নদী, পাহাড় পর্বত, আলো বাতাস, গাছ, ফলমূল, শাকসবজি ইত্যাদি সৃষ্টি করেছেন। এগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য খাদ্য, পানীয়, অক্সিজেন প্রয়োজনীয় সবকিছু পাই। আল্লাহ তাআলা এইভাবে আমাদের লালন পালন করে। আল্লাহ তাআলা শিশুর জন্য কি ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা শিশু লালন পালন জন্য তার জন্মের আগে মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের দুধ আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। মায়ের দুধে পানি, চিনি, ফিডার ইত্যাদি সব কোনো কিছুই লাগে না। তৈরি করার জন্য কোনো ঝামেলাও নেই, মায়ের দুধ, মায়ের বুকের দুধে পুষ্টিকর, সুস্বাদু রূপ রোগ প্রতিরোধ। মায়ের বুকের দুধ পুষ্টিকর, সুস্বাদু রূপ প্রতিরোধক, রোগ প্রতিরোধক। রাব্বুল আলামিন অর্থ কি? রব অর্থ পালনকারী, আর আলামিন অর্থ বিশ্বজগৎ বা সকল সৃষ্টি। বিশ্বজগৎ বা সকল সৃষ্টি, তো রাব্বুল আলামিন অর্থ সকল সৃষ্টির পালনকারী। রাব্বুল আলামিন অর্থ সকল সৃষ্টির পালনকারী। রাব্বুল আলামিন বলতে মহান আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে, তিনি সকল সৃষ্টির পালনকারী, তিনি সকল সৃষ্টির পালনকারী। শাকসবজি কি থেকে খাদ্য গ্রহণ, গাছপালা শাকসবজি কি থেকে খাদ্য গ্রহণ করে?
আল্লাহ সবকিছুর স্রষ্টা, গাছপালা শাকসবজি ইত্যাদি সৃষ্টি করে আল্লাহ এগুলোর খাদ্যের ব্যবস্থাও করেছেন। গাছপালা শাকসবজি আলো বাতাস মাটি থেকে খাদ্য গ্রহণ করে, গাছপালা শাকসবজি আলো বাতাস মাটি থেকে খাদ্য গ্রহণ করে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য, সকল দেওয়া আইন কানুন মেনে চলার জন্যই আল্লাহ তাআলা মানুষদের সৃষ্টি করেছেন। সর্বোপরি আল্লাহ তাআলা তার খিলাফতের দায়িত্ব পালনের জন্য মানুষ সৃষ্টি করেছেন। আমাদের নবীর নাম নিলে কি বলতে হয়? আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম নিলে দুরুদ বলতে হয়, আর দুরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমানি কিতাব কাকে বলে? কিতাব অর্থ বই বা পুস্তক, কিতাব অর্থ বই বা পুস্তক। আর আসমানি কিতাব হলো আল্লাহর বাণীর সমষ্টি, আর আসমানি কিতাব হলো আল্লাহর বাণীর সমষ্টি। ইসলামী শরীয়তের পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হৃদয়ের জন্য দিক নির্দেশনা স্বরূপ রাসূলদের উপর নাযিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাব হলো আল্লাহর বাণীর সমষ্টি। ইসলামী শরীয়তের পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হৃদয়ের জন্য দিক নির্দেশনা স্বরূপ রাসূলদের উপর নাযিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। শরীফা কাকে বলে? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের উপর মোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন এর মধ্যে 4খানা বড়, 100খানা ছোট। আর এই 100খানা ছোট কিতাবকে শরীফা বলে, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের উপর মোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন, এর মধ্যে 4খানা বড়, 100খানা ছোট। আর এই 100খানা ছোট কিতাবকে শরীফা বলে। আখিরাত কাকে বলে? মানুষের মৃত্যুর পর আরো এক জগৎ আছে, মৃত্যুর পরে এই জগৎকে আখিরাত বা পরকাল বলে, আখিরাতের জীবন অনন্তকালের, এই জীবনে মানুষ বেশ কয়টি স্তর অতিক্রম করতে হয়। আখিরাতের এসব স্তরগুলো হলো কবর, কিয়ামত, হাসর, সিরাত, মিজান, জান্নাত ও জাহান্নাম, সকলে বাসায় মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো শিখবে। আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ নিরাপদ থাকো সেই প্রত্যাশায় রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।